রুবেনা রুবেনা বায়োমেডিকেল তরফ থেকে আজ একটা পেন্ট আমরা এখানে আপনাদের কাছে পেশ করছি, যে পেন্টটার নাম হচ্ছে অ্যাডেমি পেন্ট, যেটা একবার লেখা যায় মোছা যায়, এবং শুধু লেখা যায় মোছা যায় না, আমি যে কোনো কিছুতে লিখি, পেন্সিল মার্কার চক স্কেচ পেন যেভাবেই লিখি যেখানেই লিখি, দেয়াল থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো রাফ জিনিস আমি যদি পেন্ট করি, সেক্ষেত্রে এটা লেখা যাবে মোছা যাবে। শুধু এটাই নয়, এটা দু ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট আর নন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেবল কী হয়ে থাকে না, বাচ্চারা যখন ঘরে থাকে তখন দেয়ালে লিখে ফেলে এবং তাছাড়া মোছা যায় না, সেটা ঘরেও হয় এবং স্কুলে তো হয়ই প্রায়ই, এটা স্কুলে হয় যেটা লিখে ফেলি সেটা থেকেই যায়, মোছা যায় না, সেটা তাদের প্রতি বছর স্কুলে রঙ করতে হয়, ঘরেও সেরকম রঙ করতে হয়, তাদের প্রতি বছর খরচ বাড়ে কমে, কিন্তু এইটা যদি পেন্ট ইউজ করি সেক্ষেত্রে আমার মনে হয় সেটা হবে না। আমি সেটা আপনাদের কাছে দেখা যায় কী হয়, সেটা মোছা যায় এবং সেটা কী করে নতুন করে আবার লেখা যেতে পারে। ঠিক আছে, তো আসুন সে কিছু ডেমো আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা কার্ডবোর্ড যেটা আমি পেন্ট করা করেছি, আর যেটা একটা বোর্ড যেখানে নন ট্রান্সফারেবল একটা পেন্ট করা হয়েছে, যেটা এটা হচ্ছে একটা কাপড়, এটা কাপড়েও করা যায়, অথবা এটা ফোল্ড করা যায়, আপনি যেখানে কিছু যেখানেভাবে নিয়ে যেতে পারবেন, আর এটা কাপড় একই রকমভাবে এটা আপনি এরকমভাবে মুড়েও নিয়ে যেতে পারবেন লেখার জন্য। শুধু তাই না, এটা হচ্ছে যে লোহার একটা বিম, যে লোহার বিমে আপনি রঙ করতে পারবেন, শুধু রঙ করতে পারবেন না, এটা এমনভাবে এটা পেন্ট হবে যে লোহার কোনো মরচে ধরবে না। ঠিক আছে, আপনি গ্লাসেও এটা করতে পারেন, তো এটা গ্লাসেও করা যায়। ঠিক আছে, তো আপনি আসুন লিখে দেখাই যে কীভাবে পেন্টটা কাজ করে। দেখুন, এটা হচ্ছে একটা মার্কার, আমি এটাতে এভাবে লিখলাম, এটাতে এভাবে লিখলাম, এটা একটা পেন্সিল, পেন্সিল দিয়েও লেখা যাবে, এখানে পেন্সিল এখানে লিখলাম। শুধু তাই নয়, এটা হচ্ছে স্কেচ পেন, আমি এখানেও লিখেছি, এখানেও লিখলাম, এবং শুধু তাই নয় চকতেও যদি বোর্ডে লিখি তাহলে সেটাও পোছা হয়ে যাবে। এবং শুধু তাই না, আমি কাপড় ইউজ করতে পারি এবং আমি যে কোনো কাগজ টিস্যু পেপার পার্টিকুলারলি আমি ইউজ করতে পারি, যদি কাপড় যেটা আপনার হাতে সামনে থাকবে সেটাই আপনি ইউজ করতে পারেন। দেখুন, জাস্ট মোছা হওয়ার জন্য আমি জাস্ট মুছে দিলাম রঙের ফলে, কোনো দাগ রইল না। ঠিক একই রকম আমি যদি এটাতে ইউজ করি তাহলে এটাও কোনো রকম দাগ থাকবে না। এবার কী হয়ে থাকে, অনেক সময় যে কোনো দেয়ালে জল, কোনো দেয়ালে বা মেঝেতে জল পড়ে গেলে রঙের ওপর থাকলে সেই রঙের ওপর আর লিখতে পারি না, কিন্তু আমি যদি পেনটা ইউজ করি তাহলে দেখুন কী হয়। আমি এই ধরুন এটা পেন্টের ওপর জল দিলাম, পেন্সিল নিলাম, এরপর আমি এটা দাগ কাটলাম, দেখুন এর ভেতরেও কিন্তু লেখা যাচ্ছে। জাস্ট আপনি আলতো করে জলটা যদি সরিয়ে দেন কোনোভাবে, হয় আপনি এর ফেলে দিতে পারেন বা আপনি টিস্যু দিয়ে মুছে দিতে পারেন, তারপর এটা আপনি মুছুন। দেখুন কত ইজিলি আপনি আপনার সমস্ত পেন্সিল থেকে শুরু করে সমস্ত কিছু এটা এভাবে মুছে দিতে পারলেন। তাহলে এতে বলা যায় যে এই রঙটা আমি যেখানে যদি ইউজ করি, যেভাবে ইউজ করি, যে কোনো রকমভাবে লিখতে পারি, সে রঙটা ইজিলি মুছে দেওয়া যাবে। সো এডিমি পেন্ট আই থিঙ্ক সমস্ত কিছু রং করার পক্ষে, লেখার পক্ষে খুবই উপযুক্ত। যদি কোনো রকমভাবে আপনাদের দরকার হয়ে থাকে তাহলে আমাদের এখানে নিয়ারেস্ট রুমেলের বায়োমেডিকেল ওয়েবসাইট আপনি চেক করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু অ্যাড্রেস দেওয়া আছে, অতএব আশা করি আপনারা এ করবেন। ধন্যবাদ। উসকে উপর ভি দেখানা।